প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের আটাশ জন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার সোমবার দুপুর বারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি শুরু হয় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে উনিশ জন সদস্য অংশ নেন বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে বৈঠকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে পদ্মায় অংশ নিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে সোমবার সকাল দশটার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়িবাহর পদ্মায় প্রবেশ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রের প্রথম বাংলাদেশ সফর ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকা অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে লিপির পর এবার লং লংমার্চের ঘোষণা এসেছে জাতীয়তাবাদী ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং যুবদল বুধবার আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয় সমাজ নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস আজ সোমবার বেগম রোকেয়া শাখা হোসেনের একশো চুয়াল্লিশতম জন্ম এবং বিরানব্বইতম মৃত্যুবার্ষিক উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মেলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন বেগম রোকেয়া নারী মুক্তির অনুপ্রেরণা তার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত আঠারো বা তার বেশি বয়সীদের মধ্যে যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তাদেরকে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এক জানুয়ারি দু হাজার সাত বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে তারা ভোটার না হয়ে থাকলে তাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হলো আগামী বছরের দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিশন দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসেফ নজরুল আজ সোমবার সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন গত ষোলো বছরে সরকারি বেসরকারি খাতে দুর্নীতির ফেরিস্তি তুলে ধরে আসেফ নজরুল বলেন রাজনৈতিক লোককে দোষ দিয়ে নিজের অন্যায় ঢাকার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে তরুণদের কাছ থেকে শিখে ভালো কাজ করতে হবে বিদ্রোহীদের হাতে পতনের পর দেশ থেকে পালিয়ে রাশিয়ায় পরিবার সহ আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আলাসাহ তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আলাসা তার পরিবারের সদস্যদের নিয়ে মস্কো পৌঁছেছেন মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের অভিযানে রোববার বাসার সরকারের পতন ঘটে এর মধ্য দিয়ে দেশটিতে তার দুই যুগের শাসনের অবসান ঘটলো ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ব্যাঙের বিষ শরীরে নিয়ে মারা গেছেন মেক্সিকোর এক অভিনেত্রী তেত্রিশ বছর বয়সী এই অভিনেত্রীর নাম মার্চেলা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে কম্বো নামের একটি আচার অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী এই দক্ষিণ আমেরিকার আদিবাসীদের একটি বিপজ্জনক ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান সেখানে বিষ গ্রহণের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করার চেষ্টা করা হয় গত শনিবার এরকমই একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়ার পর বমি হয় মার্চেলার এরপর মারাত্মকভাবে তার ডায়রিয়া শুরু হয় অসুস্থ মার্চেলাকে ক্রস হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি বাংলাদেশ নারী দলকে হোয়াইট ওয়াশ করেছে আয়ারল্যান্ড দল সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ টোয়েন্টি ক্রিকেট খেলায় আয়ারল্যান্ড নারী দল চার উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল সাত উইকেটে একশো তেইশ রান তোলে ওপেনার সোভানা মুস্তারি দলের পক্ষে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেন জবাবে ব্যাট করতে নেমে উনিশ ওভার পাঁচ বলে জয়ের দেখা পায় আয়ারল্যান্ড নারী দল লরা ডিলানি দলের পক্ষে সর্বোচ্চ ছত্রিশ রানে অপরাজিত থাকেন